হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে পৌষ সংক্রান্তি। দেখো, পৌষ সংক্রান্তির দিনে তো পিছে করতেই হয় না? দেখো, মা সব গুছিয়ে দিয়েছে, আমি ওদিকে মানে গোলনাটা করে দিয়েছি, আর দেখো মা এখন পিঠে করছে। কত সুন্দর সুন্দর পিঠে করছে দেখেছো? পৌষ সংক্রান্তিতে পিঠে না খেলে হয়? পাটি সপ্তাহ করা হয়েছে আর সরা পিঠে করা হয়েছে, বুঝলা তো? তা এবার তোমাদের সাথে যদি না শেয়ার করি, দেখো মা কত সুন্দরভাবে পিঠে করতেছে। কিন্তু আজকাল এই বয়সে কয়টা শাশুড়ি মা পিঠে করে খাওয়াতে পারবে তোমরাই বলো? যদি আমিও খুব একটা ভালো পারতাম না, কিন্তু আমিও মার থেকেই শিখেছি, বুঝলা। দেখো মা এখন পাটি সপ্তাহ করছে, মা বেশি করেনি, যদিও মা একটা দুটো করেছে আর বাদ বাকিগুলো আমি করেছি, কিন্তু বাট মা পাশে ছিল তো, মা পাশে থাকলে দেখো সব করা যায় জানো তো। যদিও আমার মা নেই তো, আমি অনেক ছোট বয়সে মাকে হারিয়েছি, কিন্তু এটাই আমার মা জানো তো। বন্ধুরা, আমার মা কত সুন্দর পিঠা করছে! আজকাল দিনে কয়টা বৌমায়ের তো সুন্দর সুন্দর পিঠা করতে পারে, কিন্তু আমিও পারি, আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি, যদিও আমার শাশুড়ি মায়ের মতো এত সুন্দর পারি না। আপনারা দেখেন এত সুন্দর মা পিঠা করছে, ঠিক আছে? আপনি কোন কোন বৌমারা পিঠা করতে পারে না, তাহলে আমার শাশুড়ি মার কাছে ট্রেনিং নিতে চলে আসবে, ঠিক আছে বন্ধুরা?